রোজা শেষ হলে ঈদুল ফিতর নামাজ পড়ার নিয়ম। ঈদুল ফিতর নামাজ কোনটি? রমজান মাসে রোজা রাখার পর যে ঈদ আসে তাকেই ঈদুল ফিতর নামাজ বলে। এ নামাজের হুকুম কি? এ নামাজ পড়া প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব। এ নামাজ কারা পড়বে? শুধু পুরুষরা, মহিলারা পড়বে না। তবে যে সকল ঈদগাহের ময়দানে মহিলাদের পূর্ণ পর্দার নিরাপত্তা আছে, মানে পূর্ণ পর্দার ব্যবস্থা রয়েছে এবং যাতায়াতের যে রাস্তা সেই রাস্তাও নিরাপদ, সেখানে মহিলারাও ঈদের নামাজ পড়তে পারবে। ঈদের নামাজ কখন পড়তে হয়? ফজরের পর থেকে শুরু করে সূর্য হেলার আগ পর্যন্ত, অর্থাৎ প্রায় ১২টা পর্যন্ত ঈদের নামাজ আদায় করা যায়। এ নামাজ কি একা পড়া যায়? না, এ নামাজ একা পড়া যায় না, তবে ইমামের পিছনে জামাতের সঙ্গে এ নামাজ পড়তে হয়। ঈদের নামাজ কোথায় পড়া উত্তম? খোলা স্থানে, ঈদগাহ ময়দানে এ নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। তবে ওজোরের কারণে, যদি বৃষ্টি হয় ইত্যাদি কারণে, মসজিদেও এ নামাজ পড়া যায়। এ নামাজের নিয়ত কি? আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এ নামাজের সুরা কি? যে কোনো সুরা দিয়েই ঈদের নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই। তবে প্রথম রাকাতে সুরা আলা আর দ্বিতীয় রাকাতে সুরা গশিয়া পড়া উত্তম। এ নামাজে আজান একামাত আছে কিনা? না, এ নামাজের আগে আজান বা একামাত কিছুই নেই। ঈদের নামাজের খুতবা কয়টি ও কখন দিতে হয়? ঈদের নামাজের খুতবা দুইটি। দুই রাকাত ঈদের নামাজ আদায় করার পর দুইটি খুতবা দিতে হয়। দর্শক মনে রাখবেন, জুমার নামাজের খুতবা নামাজের আগে দিতে হয় আর ঈদের নামাজের খুতবা নামাজের পরে দিতে হয়। এই ঈদের নামাজের দিন ফেরেশতারা কি করে? ঈদের নামাজের দিন ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায় এবং মুসল্লিদেরকে স্বাগতম এবং মারহাবা জানাইতে থাকে, সুবহানাল্লাহ। দর্শক, এখন আমরা জানব ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবীর দেওয়ার নিয়মটা কি। প্রথম রাকাতে সানা পাঠ করার পর অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন। প্রথম দুই তাকবীরে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবেন। অতঃপর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন আর তিনটি তাকবীরেই হাত ছেড়ে দিবেন। অতঃপর চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। দর্শক, এখন আমরা দুই রাকাত ঈদের নামাজের ধারাবাহিক নিয়ম জেনে নিব। তবে এই ধারাবাহিক নিয়ম আমরা সরাসরি প্র্যাকটিক্যালভাবে শিখে নেব। চলুন আমরা দুই রাকাত ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে দেখে নিই। দর্শক, প্রথমেই নিয়ত করে নেবেন, আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অতঃপর ইমাম ও মুক্তাদি সকলে সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর ইমাম অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন, সাথে মুক্তাদি যারা আপনারাও তিনটি তাকবীর দিবেন। তবে প্রথম দুই তাকবীরে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবেন। আল্লাহু আকবার। অতঃপর ইমাম সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পাঠ করবেন। মুক্তাদি আপনারা সবাই চুপ করে তা শুনতে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম,
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول অতপর রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر، اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. এখন ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এখন রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন, তিনটি তাকবীরেই হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। আল্লাহু আকবার। অতপর যথারীতি রুকু সেজদা করে ও শেষ বৈঠক পালন করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر، اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এরপর সকল মুসল্লিদেরকে নিয়ে দোয়া মুনাজাত করবেন।